উপস্থিত হচ্ছি নিমতা উদয়পুর স্পোর্টিং ক্লাবে। আমার কাছে এখানে রয়েছেন তপন চক্রবর্তী। কত বছর পা দিল এই পুজো? 31 বছরের পা দিল, 31 বছরের পদার্পণ করব। কোভিড প্রোটোকল মেনে কিভাবে এবারে পুজোটা হচ্ছে? সমস্ত রকম সামাজিক দূরত্ববিধি সরকারি যে আছে নিয়মকানুন তার সবকটাই মেনটেন করা হচ্ছে এখানে। এই চার দিনের কর্মসূচি কী কী আছে? চার দিনে বিভিন্ন ছোটোখাটো পাড়ার ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং পরিবেশের উপর সবথেকে বড় জোর দেওয়া হয়েছে, পরিবেশ সচেতনতার উপর একটা কর্মশালা করা হয়েছে এখানে। এই যে তিন দিক খোলা মণ্ডপ করতে বলেছে, আগামী দিন কি এই স্পোর্টিং উদয়ন স্পোর্টিংয়ের থেকে আরও বেটার মণ্ডপ বা আরও বেটার পারফরমেন্স আশা করা যায়? অবশ্যই, সরকার যেহেতু আমাদের সরকার, আমাদের মানে গর্বের মা মানবিকতার প্রতীক মমতা ব্যানার্জি, তিনি যেভাবে নির্দেশ দেবেন উদয়পুর স্পোর্টিং সেইভাবে আগামী দিনে কাজ করবে। আমরা আপনাদের দেখাতে থাকবো যে এই মণ্ডপ সজ্জা থেকে আরম্ভ করে আলোকসজ্জা থেকে আরম্ভ করে প্রতীকের প্রতিমার দিক দিয়ে, এবং সেই জায়গা থেকে বিশ্ববাংলা টিভি ও নিউজ ২৪ থেকে ওনাদেরকে দুটো স্মারক তুলে দেওয়া হচ্ছে। বিশ্ববাংলা টিভি থেকে সেরা সম্পাদনা এবং নিউজ ২৪ থেকে সেরা পরিবেশের পুরস্কার করা তুলে দেওয়া হচ্ছে ওনাদের হাতে। কেমন লাগছে এই পুরস্কারটা পেয়ে? খুবই ভালো লাগছে। আমরা যতটা কোভিড প্রোটোকল মেনে যা করণীয় তা আমরা করার চেষ্টা করেছি। আমরা খোলামেলা প্যান্ডেল রেখেছি, অ্যাম্বুলেন্স যাতে যেতে পারে সেটার ব্যবস্থা করেছি, সাথে আমরা মাস্ক স্যানিটাইজার সব স্টল লাগিয়েছি, দিকে দিকে নির্দেশ লাগিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি যিনি আমাদের যে নির্দেশটা দিয়েছে তার নির্দেশটা আমরা সামনে লাগিয়েছি যাতে লোকে জানতে পারে, দেখতে পারে, অ্যান্ড যতটা লোককে আমরা চেষ্টা করছি অ্যাওয়ার করার চেষ্টা করছি। এবছর আমরা পাড়ার সমস্ত যুবকরা মিলে করোনা মহামারীর কারণে আমরা চাই না যারা সিনিয়র বয়স্ক যারা আছে তারা বাড়ির বাইরে বেশি আক্রান্ত হোক, তাই জন্য আমরা এই দায়িত্বটা হাতে নিয়েছি। আমরা সকলে মিলে সব ইউথ এই পুজোটাকে অর্গানাইজ করেছি, অ্যান্ড মমতা ব্যানার্জির নির্দেশ মতো যা বলেছেন সেভাবেই করেছি। তপন কাকু আমাদের প্রেসিডেন্ট পুজোর, উনি আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেছেন, বিভিন্ন রকমের পারমিশন থেকে শুরু করে যেহেতু আমরা নতুন ছিলাম আমাদের যথেষ্ট গাইডেন্স দিয়েছেন। উইদাউট ওনার গাইডেন্স আমরা এই পুজোটা চালনা করতে পারতাম না। পুজো দেখা হচ্ছে না শুধুমাত্র এই প্যান্ডেলে থাকা, বাইরে কোথাও বেরোনো হচ্ছে না? এখানে প্যান্ডেলে আমরা আছি, কোথাও বাইরে যাওয়া হয়নি এখনো। আমরা দেখলাম যে এখানে পাড়ার মেয়েরা ছেলেরা একত্রিত হয়ে এই পুজোর সাথে একসাথে কাটিয়েছে। আমরা আরও এই ধরনের খবর নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববাংলা টিভি।